স্বামীর বাড়িটাও রংপুরে, আমার বাবার বাড়িও রংপুরে, হ্যাঁ ওইখানে থাকে। আচ্ছা আচ্ছা। তো আমার স্বামী মনে করো বিয়ে করছে, তো আমার একটা বাচ্চা আছে 6 বছরের, আমাকে তালাক দিচ্ছে। আমি গ্রামে গ্রামে ওই যে চুরি মালা এগুলো বিক্রি করি। মানে ব্যবসা করেন আপনি, ফিতা চুরি লেস ফিতার ব্যবসা করেন আর কি। আপনার স্বামী কি করতো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? পপি। আপু তো কি অবস্থা, আপনি কি বলতে চান? আমি কি বলবো ভাই, আমার স্বামীর বাড়িটাও রংপুরে, আমার বাবার বাড়িও রংপুরে, হ্যাঁ ওইখানে থাকে। আচ্ছা আচ্ছা। তো আমার স্বামী মনে করো বিয়ে করছে, তো আমার একটা বাচ্চা আছে 6 বছরের, আমাকে তালাক দিচ্ছে। আমি এখনো বাচ্চাটাকে লেখাপড়া করাইতেছি, কিন্তু গ্রামে গ্রামে ওই যে চুরি মালা এগুলো বিক্রি করি। ব্যবসা করেন আপনি, ফিতা চুরি লেস ফিতার ব্যবসা করেন আর কি। আপনার স্বামী কি করতো? ওই যে স্বামী এগুলো বিক্রি করতো। তো স্বামীটা আসলে ছেড়ে দিছে? হ্যাঁ, সে তালাক দিয়ে দিচ্ছে। এখন মনে করো যে আপনি কি আপনার রংপুরে গিয়েছিলেন? আপনার বাড়ি তো রংপুর, শ্বশুর বাড়ি রংপুর, এইখানে বাসা ভাড়া থাকেন। তো কতদিন ধরে আপনারা ঢাকা শহরে? মনে করো 5-4 বছর হয়ে গেছে ঢাকা শহরে আছেন। আচ্ছা আচ্ছা। তা স্বামীটা যে এখন নাই, সেটা কতদিন হলো? সেটা মনে করো যখন আমার বাচ্চা যখন মনে করো 1 বছরের, তখন আমাকে একবারে ছাড়াছাড়ি তালাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তার সাথে তার কোনো যোগাযোগ নেই? তা আপনি কি দ্বিতীয় করে বিয়ে শাদি করছেন, দ্বিতীয়বার কোনো চিন্তা ভাবনা করছেন? আমার বাচ্চাটাকে নিয়ে ভবিষ্যৎ, বাচ্চাটাকে নিয়ে ভবিষ্যৎ না। ভবিষ্যৎ এখন কি চিন্তা করতেছেন, তাহলে কি বলতে চান? ইউটিউবে বলতে চাই যে কোনো প্রবাসী ভাইরা, কোনো বন্ধুরা যে আমাকে আপন ভেবে আমার বাচ্চাটার মুখের দিক দেখে কেউ আমাকে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে আমি নামাজ পড়ে দোয়া করতাম। এমনটাও যদি হয়, যদি কোনো ভাই আমাকে বলে ও মনে করো যে বিয়ের প্রস্তাব দেয়, আমি সেরকমটা চাই না। মনে করো আমার যেরকমটা বয়স, আমি মনে করো এইরকমটা 2-1 বছরের বেশি এইরকম বয়সে, যদি আমার মনের মতো হয়, যদি সে আমাকে চায় মন থেকে, আমিও তাকে চাবো। আপনার ছেলের বয়স কতদিন? ছেলের বয়স 6 বছর। 6 বছর। ছেলেকে স্কুলে ভর্তি করছেন? হ্যাঁ স্কুলে পড়ে। দেখ আপনার এই বাচ্চাটাকে নিয়ে তো আসলে নিজের একটা ঠিকানা দরকার। কোনো একটা স্বামী যদি বা ছেলে যদি কেউ পছন্দ করে, বাচ্চা সহ দায়িত্ব নেয়, তাহলে বিয়ে করবেন, সেটাই তো। তা আপনার মা বাবা ভাই বোন আর কয়জন? মা বাবা ভাই বোন আছে। ভাই বোন কয়জন আপনারা? পাঁচ ভাই বোন। মা বাবা বেঁচে আছে? হ্যাঁ মা বাবা বেঁচে আছে, কিন্তু ভালোবেসে বিয়ে করছিলাম, মা বাবা মেনে নিচ্ছিল না অনেক। মনে করো 3 বছর ফাঁকে ফাঁকে থেকে পরে বাবা মার সঙ্গে কথা বলছি। প্রেম করে বিয়ে করছিলেন? প্রেমটা করছিলেন কয় বছর? এই মনে করো ও অল্প কেমন লাগে সবকিছু ভেবে? এখন সবকিছু ভেবে চাই যে ছেলেরা যখন মেয়েদের মনটা বুঝতেই পারে না, তাকে এত ভালোবেসে এত আপন করে নিয়ে, সে যখন আমাকে বুঝতেই পারলো না, তাহলে এখন মনে মনে ভাবি যদি ভবিষ্যতে কোনো এরকম আবার পাই, কোনো আমার মনের মতো অথবা আমার মনের মতো হয়, তাহলে আমি তাকে অনেকই ভালোবাসবো। এখন শুধু আমার বাচ্চাটাকে নিয়ে আমার সামনে ভবিষ্যৎ। না আপনার এখন ব্যবসা করে চলতেছেন, ব্যবসাটা কেমন চলে, সেটা ভালো চলে? না ভাই সেরকম তো চলে না। তাহলে এখন মেয়ে মানুষ হিসেবে আসলে এটা আমার মনে হয় ঠিকানা থাকা উচিত, যেহেতু একটা বিয়ে শাদি হয়ে গেছে বা একটা সমস্যা হয়ে গেছে, তাতে তো জীবন থেমে থাকে না। তারপরে বিয়ে শাদি করে নতুন করে ভাবনা চিন্তা করে বিয়ে করা আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? তা আপনি আসলে চেষ্টা করবেন খোঁজ খবর নিয়ে, দেখাশোনা করে একটা বিয়ে করে ভালো ছেলে পেয়ে বিয়ে করে সংসার করা। তা আপনার সাথে যে যোগাযোগ করবে, মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার মুখস্থ। হ্যালো ভিউয়ার্স, যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01703501286। এই নাম্বারটা তো খোলা থাকে সবসময়? যাই খোলা থাকবেন। আর কেউ অনেকে ফোন দিবে, যারা ভালো কথা বলবে তাদের সাথে ভালো কথা বলবেন, বিরক্ত হবেন না, আর কষ্টের কথাগুলো বলবেন বুঝায়। কেউ যদি কষ্টের কথাগুলো বুঝে শুনে যদি আপনার বিয়ে করতে রাজি হয়, তা আপনি খোঁজ খবর নিয়ে বিয়ে শাদি করবেন। আপনার যেহেতু একটা সন্তান আছে, সন্তানটাকেও মানুষ করতে হবে, সেই চিন্তা করেও আমি মনে করি সংসার করাটা ভালো হবে। তো এই ভিডিওটা দেশের প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? আমি এটাই চাই যে প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া করব,
আমার বাচ্চাটার জন্য কিছু সাহায্য সহযোগিতা করলে, আমার পাশে যদি থাক খারাপের মতন যোগ্যতা থাকে খারাইতে পারলে আমিও তার পাশে খারাপ। কিন্তু একটাই অনুরোধ প্রবাসী ভাইদের কাছে, আমাকে ফোন দিয়ে যেন কেউ খারাপ কথা আজে বাজে এগুলো যেমন নোংরা ভাষা আমাকে কেউ না বলে। ওকে আপু, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন।